আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পাশে আমার যে বন্টি বসে আছে, যারা রেগুলারলি ডক্টর.Md.Shafiullah Prodhan স্যারের এই ভিডিওগুলো বা স্যারের যে প্রোগ্রামগুলো আছে রেগুলারলি যারা দেখেন, তারা এই চেহারাটি অবশ্যই তাদের কাছে পরিচিত। কারণ আমার এই বোন বেশ কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসিতে এসে ভর্তি হয়েছিলেন একটি রোগ নিয়ে। সেই রোগটার নাম ছিল জিবিএস। এটা এমন একটি রোগ, হঠাৎ করে একটা মানুষ উইথিন ওয়ান উইকের ভিতরেই সেই মানুষটি দেখতে পাচ্ছেন যে সে অকর্মণ্য হয়ে পড়ছেন, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে প্যারালাইজড হতে থাকে এবং একটা সময় এমন একটা অবস্থায় চলে যায় যে সেই মানুষটা নড়াচড়ার সম্পূর্ণ শক্তি হারিয়ে ফেলেন। জীবনের প্রতি যে ভালোবাসা, জীবনের যে একটা লক্ষ্য, সব কিছু হারিয়ে ফেলেন এই মানুষগুলো। বাট এটি এমন একটি রোগ, যদি সঠিক সময়ের একটি সঠিক চিকিৎসা মানুষ পায়, সুস্থ হয়ে ওঠাটা শুধুমাত্র সময়ের ব্যাপার, যার জলজ্যান্ত প্রমাণ হচ্ছেন আমার এই বোনটি। এবং এক্ষেত্রে অবশ্যই তার পরিবারের যে মেম্বাররা আছেন তাদেরও একটি বড় একটি ভূমিকা কিন্তু এখানে আছে, এবং তাদের সহযোগিতা বলেন, ডক্টরের সহযোগিতা বলেন, হসপিটালের সব কিছু মিলে আমার এই বোনটি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আজকে বেশ অনেকদিন পরে উনি আবার এসেছেন আমাদের স্যারের কাছে একটি রিভিউ দেওয়ার জন্য, যে ওনার এখন শারীরিক কন্ডিশন কি, সেই অবস্থা নিয়ে স্যারের সাথে কথা বলার জন্য। এবং সেই সুযোগটিকে আমরা একটু কাজে লাগিয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো যে গত কিছুদিন ওনার বাসায় যখন উনি ছিলেন চিকিৎসার পরে কেমন ছিলেন। আসুন দর্শক একটু কথা বলি, আর যারা নতুন তাদের শুনলো ওনার পরিচয়টা আজকে আবার একটু আমরা জানবো। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আমার নতুন দর্শকদের জন্য আপনার পরিচয় এবং নামটা যদি একটু বলেন। আমার নাম মোসাম্মদ মারিয়া হোসেন, আমার বয়স 22। ওকে, আমি হচ্ছে একজন জিবিএস পেশেন্ট, আমি একজন হাউসওয়াইফ, আমার একটা ছোট বাচ্চা আছে। ওকে, আমরা একটু ছোট করে যদি প্রথম থেকে বলতেন যে যখন প্রথম এই সমস্যাটা শুরু হয়েছিল সেই অবস্থা থেকে যদি একটু বলতেন। আমার হচ্ছে প্রথমত মানে একটু ফুড পয়জিং এর মতো হয়েছিল, সেটার পরে আর কি নরমালি ভালো হয়ে গেছি। তার এক সপ্তাহ পরে হালকা মানে পেশার লোয়ের মতো যে রকম হয়, হাত পা দুর্বল লাগা, মাথা টাথা ঘোরানো, গাড় ভাঙে আসা, ওই রকম লাগতো। তো হঠাৎ মানে জুলাইয়ের 13 তারিখ 2023 জুলাইয়ের হচ্ছে 13 তারিখ, হঠাৎ বৃহস্পতিবার রাত্র থেকে আমার হাত পাও খুব দুর্বল হয়ে আসতেছে। তো সেই মুহূর্ত আমি গড়ের আর কি একটা গৃহিণীর যে কাজ করা দরকার সেগুলো আর কি করতেছিলাম। তারপরে হচ্ছে সব করা শেষ, রাত্রেবেলা আর কি খাওয়ার টেবিলে খেতে বসে আমি হচ্ছে হাত দিয়ে খেতে পাচ্ছি না। হাতের যে শক্তি, রেগুলারলি আপনি যে রান্না বান্না করবে যে খাবার জন্য যে শক্তি, ওইটুকু শক্তি আপনার আর অবশিষ্ট ছিল না? না না না, অবশিষ্ট ছিল না, তখন আমি খেতে পাচ্ছিলাম না। তখন আর কি আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমি তো খেতে পাচ্ছি না বা এরকম। তো ওনার আর কি হাসি মুস্কানের মধ্যে নিছে যে মানে তখন পর্যন্ত আপনার এর ভয়াবহতাটা বুঝতে পারেন না? না না, তখন আর কি বুঝতে পারিনি। তো উনি আর কি আমাকে খাইয়ে দিল। তো সেই দিন আর কি আলহামদুলিল্লাহ ভালোই গেছে। 2000 মানে জুলাইয়ের 14 তারিখ শুক্রবার সকাল ঘুম থেকে ওঠার পরে আমি হচ্ছে হঠাৎ করে ফ্লোরে পড়ে গেছি, মানে পায়ের যে শক্তি সেটা আপনার তখন পাচ্ছি না, পাটা মানে এরকম বাঁকা হয়ে তখন আমি আর কি পড়ে গেলাম। অথচ দুই একদিন আগ পর্যন্ত আপনি ঠিক সব কাজ করছেন, সুস্থ একটা মানুষ, তার আগের দিন সকালে আমি ভালো ছিলাম, সেটাই ভালো ছিলাম। তো সেই দিন আর কি একা একা আর ওয়াশরুমেও যেতে পারছি না, তারপরও নিজের উপরে মানে শক্তি নিয়ে আর পারছি না, পড়ে গেছি। তো হাজবেন্ডের অনেকক্ষণ যাবত নিচে বসা ছিলাম, বসে থাকার পরে ওনারে বলতেছি যে দেখো আমি তো আর উঠতে পারছি না বা এরকম কিছু। পরে উনিও মানে ঘুমের মধ্যে তো মানুষ তো বলবে যে মজা নিও না এরকম কিছু, তো উনি আর কি আমার উঠায় নিয়ে ওয়াশরুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি আবার আইসা পড়ছে, তখন আমি আবার নাস্তার জন্য নাস্তা ভাজতে যাবো, শক্তিই পাচ্ছি না, আর কোনো শক্তিই পাচ্ছি না। তখন আর এই তখন একটু বুঝতে শুরু করলেন যে না, সামথিং ইজ রং। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে নরমালি আর কি ফার্মেসিতে গেলাম যে প্রেসারটা আর কি দেখার জন্য। তো ওনারা প্রেসার দেখা বললো না, আলহামদুলিল্লাহ ঠিক আছে, তারপর আর কি স্যালাইন ট্যালাইন কিছু একটা ওষুধ দিল। মনের ভিতর তো ঝড় বয়ে যাচ্ছে, কি হলো কি হলো। তো ওইখানে গেলাম, তারপর ওইখান থেকে আবারও যে জন্ডিস মানে নরমালি আমরা মানুষরা যেগুলো বিশ্বাস করি, হ্যাঁ ওইখানে যাওয়ার পরে ওনারা বললো আর কি বাতাস টাতাস লাগছে, বিভিন্ন কুসংস্কার কাজ করে আমাদের ভিতরে, যখন রোগ আইডেন্টিফাই হয় না তখন আমরা বিভিন্ন উল্টাপাল্টা জিনিস চিন্তা করি ওইটা আর কি। তারপর হচ্ছে আমি হচ্ছে অন্য একটা মেডিকেলে গেলাম। মেডিকেলে যাওয়ার পরে ওনারা আর কি রক্ত টেস্ট দিছে আর একটা স্যালাইন দেওয়ার পরে ওনারা বলতেছে যে অ্যানিমিয়ার প্রবলেম আছে, মানে আমার দেখা ভাবছে। তখন আর কি টেস্ট করার পরে রিপোর্টগুলো আসছে যে শরীরে রেড ব্লাডটা ভালো আছে, হোয়াইট ব্লাডের পরিমাণটা বেশি, যা স্বাভাবিক মানুষের শরীরে থাকে না। তো ওই ডক্টর বলতেছে
যে রিপোর্ট দেখার পরে মানে পায়ের যে রেসপন্স বোঝার জন্য যেইটা সেটা দিয়ে দেখতেছে যে ভর্তি করান। ওকে, তার আগে হচ্ছে আমি মাজাতে ব্যথা পাইছিলাম পড়ে গিয়ে। জি জি, ওইখানে চিকিৎসা নেওয়ার জন্য গেছিলাম তো ওনারা কিছু ওষুধপত্র দিয়েছিল, তো ওটা খেয়েছি আর অক্সিকোশন ব্যবহার করতে বলছিল, যা আমি করিনি, যে আমার প্রয়োজন নাই করিনি। তারপরে ওষুধটা খাওয়ার পরে আমার হচ্ছে শরীর হাত পায়ে পানি এসে পড়ছে, তো কোরবানির ঈদ সামনে, তো ভাবছি হয়তো ডাক্তার পাবো না, এর জন্য ভাইয়া আর যাইনি। তো না যাওয়ার পরে আমি ওষুধটা আবার গ্যাপ দিয়ে দিছি, তারপরে সেম একই জায়গায় আমার বাচ্চা ফ্লোরে পানি ফেলাইছে টাইলসের মধ্যে, সেখানে আমি পা পিছলে পড়ে গেছি, তো ওই সেম জায়গাটা আমি আবার ব্যথা পাইছি। ব্যথা পাওয়ার পরে আমি হচ্ছে আবার ওষুধটা চালাই দিলাম। ওষুধটা চালানোর পরে আমার হচ্ছে যে বললাম যে ফুড পয়জিংটা এই জিনিসটা হয়েছে। ওকে, হওয়ার পরে তার এক সপ্তাহ পরে আর কি আমার এই যে এরকম সমস্যাটা। ওকে ফাইন। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে আরেকটা হসপিটালে 12 দিন ভর্তি ছিলাম, ওইখানে চিকিৎসা নেওয়ার পরে আমি ওনারা বলছে যে এখানে আইসা আউটডোর থেরাপিটা দিয়ে যাইন, তো আমি আর ওইখানে যাইনি। তো আমি আপনার ভিডিওটা, একজন জিবিএস পেশেন্ট ছিল বয়স্ক লোক, আপনার সাথে ওনার ভিডিওটা দেখার পরে আমার ভিতরে একটা কনফিডেন্স আসছে যে ইনশাআল্লাহ আমিও ভালো হব। মানে ওই ভদ্রলোক ওনার যে প্রবলেম গুলো বলেছিলেন আপনি দেখেছেন যে তার সাথে অনেকটুকু আপনার সাথে মিলে যাচ্ছে। জি জি জি, তখন আপনি গেস করেছেন হয়তো আমার রোগটা সেরকমই কিছু একটা হতে পারে। জি জি, এটা চিন্তা করে আপনারা চলে আসলেন। জি, সাথে সাথে আর কি আপনাদের হসপিটালে চলে আসি, আর ইনশাআল্লাহ এখন দেখতেই তো পাচ্ছেন আমি অনেকটা সুস্থ আছি। আমরা যখন আপনাকে রিসিভ করেছিলাম একদম টোটালি আপনি হুইলচেয়ারের পেশেন্ট। জি, আর সেই মানুষটা আমাদের এখান থেকে দাঁড়িয়েছিলেন, একটু একটু হাঁটা চলাও তখন করছিলেন, তো তারপরে এই যে বাসায় গেলেন দীর্ঘ একটা সময়, জি, কেমন কেটেছে লাইফ? আলহামদুলিল্লাহ, কেমন কেটেছে বলতে আপনাদের এখান থেকে যাওয়ার পরে আমি হচ্ছে নিজে নিজে রান্না বান্না কোটা বাটা, একটা সাংসারিক মহিলার আর কি যে এরকম কাজ করা দরকার, আলহামদুলিল্লাহ আমি সব পারি, যা আমার ছিল একটা দুঃস্বপ্ন যে আমি হয়তো কখনো আর পারবো না, কিন্তু এখন আমি আর কি পারি আলহামদুলিল্লাহ। এই যে আপনার সুস্থ হওয়ার পিছনে কার কার হাত আছে বা কাদের অবদান আছে বলে আপনি মনে করেন? কেন ফার্স্ট অফ অল আমার হাজবেন্ড, সে যদি হয়তো আমার পাশে না থাকতো আমি কখনোই সুস্থ হতাম না। তার মানে আপনি পরিবারের সাপোর্টটা সবার আগে পেয়েছেন? জি জি জি। এবং তারপরে হসপিটাল? তারপর হসপিটাল হচ্ছে আমার বড় আপা, মেজো আপা, আমার আম্মা, সবাই, আমার শাশুড়ি, সবাই খুব সাপোর্টেড ছিলেন, জীবন সঙ্গীর ব্যাপারে একটু জানবো। যখন দেখলেন যে এত হঠাৎ করে খুব খারাপ একটা অবস্থায় চলে গেল, যদিও পুরো ঘটনাটা উনি বর্ণনা করেছেন, কেমন লেগেছিল ওই সময়টাতে? ও যে কথাগুলো বলছে সবগুলো কথা সত্য। আর ওর যখন একটা আপনার জিবিএস সমস্যাটা হয়েছিল, গত 3-4 মাস আমি আমার জীবনে একটা কালো বৈশাখী চল বয়ে গেছে, অনেক পরিশ্রম, অনেক জায়গা জায়গা, মানে কি করবো ঠিক আমরা বুঝতে পারিনি, আমার মাথায় কাজ করে না, মানে কি থুয়ে কি করবো দিশা পড়াচ্ছি না। তো এগুলো আমি যেখানে যেখানে যাওয়ার আপনার আমি গেছি, আমি কোনোটা বাদ রাখিনি, খালি একমাত্র আপনার ইচ্ছা কি কবিরাজ বলে এগুলো আমার কাছে ছিল, আমি এগুলো কাজ করি, মানে এটা ছাড়া বাকি সবই ট্রাই করেছে, সব করেছে, সময় পেলে সেটাও হয়তো করতাম, সময় পেলে সেটাও করতাম না, আমার ওটা, তারপরে আমি ওটার প্রতি বিশ্বাস না। তারপরে আমি ওকে আপনার এই অবস্থায় আপনার চারতলা থেকে কুলে করে নামাই, আমার বাসা থেকে নামাইছি, আবার উঠাইছি এই হাতে। আল্লাহর মধ্যে মানে কয়েকটা হসপিটাল যাওয়ার পরে লাস্টে যখন আমি আপনাদের ইউটিউবে ডিপিআরসি যখন ডক্টর সাইফুল্লাহ স্যারের এইগুলো দেখলাম, বা আপনি মানে যে রোগীর পেশেন্টগুলো এইগুলো জিবিএস এর সমস্যাগুলো দেখলাম, তখন দেখা আমার নিজের কাছে খুব ভালো লাগছে, একটা কনফিডেন্স আসছে যে আমি মনে হয় ওকে নিয়ে ওইখানে গেলে আমার সবচেয়ে বেটার হয়। আমি সাথে সাথে দেরি করি নাই, এখানে আসছি, এখানে আসার পরে স্যারের চিকিৎসা নিয়েছি, স্যারের চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর মধ্যে এখন আমার ওয়াইফ অনেকটা ভালো আলহামদুলিল্লাহ, নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। আর এবং আমার কাছে যারা মানে এখন কিছুক্ষণ আগেও আপনাদের এখানে একজন জিবিএস পেশেন্ট ঢুকছে, তার সাথে কিন্তু আমি কথা বলছি, তার গার্জিয়ানের সাথেও কথা বলছি, সেখানে তাদেরকে মানে পজিটিভ কথা বলছি, স্যারের এখানে আসলে
আপনি অতি দ্রুত চিকিৎসার সফলতা পাবেন। আর আপনি এখান থেকে স্যারে অন্য কোথাও যাবেন না, স্যারে আপনি এক সপ্তাহের ভিতরে হাঁটাচলা করবেন আমার ওয়াইফের মতো, তাকে অনেক কিছু বলছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন বলার কিছু কিছু আর কি বলবো। না না, চমৎকার বলছেন, খুব সুন্দর বলেছেন। স্যারে স্যারেকে আমি আমার আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, স্যার আসলে অনেক ভালো, অনেক ভালো লোক, তার মতন লোক হয় না, আলহামদুলিল্লাহ। এটাই তে আমি আর কিছু বলার নাই। খুব সুন্দর বলেছেন, খুব দর্শক শুনলেন তো, এরকম হাজারো পরিবার আছে, হাজারো মানুষ আছে, মা বোন যারা আসলে দীর্ঘদিন যাবত আসলে অসুস্থ বা হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছেন। আমরা আসলে প্রথমে যদি আমরা যদি রোগটা আইডেন্টিফাই করতে পারি, খুব অল্প দিনের ভিতরে কিন্তু আসলে আমরা সুস্থ হয়ে যেতে পারি। আমার এই বোনের ক্ষেত্রে যেটা হয়েছে, তো এখানে বেশ কয়েকটা জিনিস ওনার ফেভারে গিয়েছে, যেমন উনি ওনার পরিবারের ভালো সাপোর্ট পেয়েছেন, ভালো একটা ডক্টর পেয়েছেন, ভালো একটা চিকিৎসা পেয়েছেন, সর্বোপরি সব কিছু মিলে ওনার সুস্থ হয়ে ওঠাতে আসলে শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল। তো তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার বোনটি সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের ভিতরে যদি কেউ এমন থাকেন, অসুস্থ থাকেন দীর্ঘদিন যাবৎ, জাস্ট একটি ফোন কল জীবনটা এভাবে বদলে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনটির জন্য, যাতে জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। আসসালামু আলাইকুম।